490 বর্গ কিলোমিটারের একটি দ্বীপ, যেখানে প্রায় 3.5 লক্ষ মানুষের বসবাস। আমরা কথা বলছি বাংলাদেশের অত্যন্ত প্রাচীন একটি দ্বীপ সন্দ্বীপকে নিয়ে। চট্টগ্রাম জেলার অন্তর্গত এই দ্বীপে একমাত্র যাওয়ার মাধ্যম হচ্ছে নৌপথ। অপরূপ সৌন্দর্যমণ্ডিত এই দ্বীপ সারা বছর অসংখ্য পর্যটকের মনকে আকৃষ্ট করে। আর তাই সন্দ্বীপ সিরিজের প্রথম পর্বে থাকছে সন্দ্বীপে যাওয়ার উপায়, এবং একই সাথে সংক্ষিপ্ত আকারে জানাব সন্দ্বীপের ইতিহাস। তো ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমরা ঢাকা থেকে বাস যোগে পৌঁছাই বড় কুমিরাতে। ঢাকা থেকে বাস বা ট্রেনে খুব সহজেই আপনি চলে আসতে পারবেন বড় কুমিরাতে। বড় কুমিরা আসার একটাই কারণ, সেটা হচ্ছে শুধুমাত্র এখান থেকেই সন্দ্বীপ যাওয়ার যানবাহন পাবেন। তো ঢাকা থেকে বড় কুমিরা পর্যন্ত নন এসি, এসি বাস এবং ট্রেন ভাড়া ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখে নিবে। আমরা বড় কুমিরা থেকে একটা রিক্সা নেই, যেটা আমাদের কুমিরা ঘাটে নিয়ে যায়। ভাড়া জনপ্রতি 10 টাকা। আসসালামু আলাইকুম। আজকের আমাদের যে সন্দ্বীপের ভিডিও, সন্দ্বীপের ভিডিওটা আমি সন্দ্বীপের যে জেটি ঘাট আছে বা জাহাজ ঘাট, সেখান থেকে শুরু করতেছি। এবং এখান থেকে শুরু করার রিজন হচ্ছে যে আমার আসার সময় যে অবস্থা ছিল সে অবস্থা ভিডিও করার মতো অবস্থা ছিল না। আমরা দুইটা বাস মিস, ট্রেন মিস করছি, দেন বাসের টিকিট কাটছিলাম না, টিকিট কাটছি, অনেক প্যারা গেছে। তো ওই সবের কোনো ভিডিও করাও হয় নাই, করিও নাই, করার মুডও ছিল না। তো আমরা চলে আসছি হচ্ছে, এখানে আসছি হচ্ছে 7টার সময় ঘাটে, এবং আমরা ওয়েট করতেছি হচ্ছে জাহাজের জন্য। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আমি কীভাবে সন্দ্বীপ, ওয়েট, বড় কুমিরা থেকে কীভাবে সন্দ্বীপ যাচ্ছি আর কি, এটা দেখাবো আপনাদেরকে। এবং আশা করি ভিডিওটা ভালো লাগবে। আমার অসম্ভব সুন্দর লাগতেছে হচ্ছে এখানে এসে, কারণ হচ্ছে এত সুন্দর একটা ওয়েদার। সকালবেলা প্রচুর পরিমাণে কুয়াশা ছিল, সাথে হচ্ছে এখনও আছে বেশ, এখন 8টা বাজে এবং এখনও বেশ পরিমাণ কুয়াশা। আর আমরা হচ্ছে জাহাজের টিকিটের জন্য ওয়েট করতেছি। এই পাশে হচ্ছে বড় বড় জাহাজ আছে, যেগুলো হচ্ছে কাটা হচ্ছে। আমরা টিকিট কাউন্টারে গিয়ে জানলাম সেখানে এখন স্পিডবোট এবং সার্ভিসের টিকিট দেওয়া হচ্ছে। সার্ভিস বলতে সেখানে বড় বড় কাঠের ট্রলারগুলোকে বোঝায়। যাই হোক, আমাদের আগে থেকেই প্ল্যান ছিল আমরা স্টিমারে করে যাব, সেজন্য কিছু সময় অপেক্ষা করি। প্রায় 8:30-9টার দিকে স্টিমারের টিকিট বিক্রি শুরু হয়। আমরা লাইনে দাঁড়াই, আপনারা গেলে আপনারাও আগে থেকেই লাইনে দাঁড়াবেন। দেখি স্টিমারে জনপ্রতি টিকিট মূল্য 120 টাকা, অন্যদিকে স্পিডবোর্ডে ভাড়া জনপ্রতি 380 টাকা এবং সার্ভিসের ভাড়া জনপ্রতি 200 টাকা। আমার কাছে স্টিমারে যাওয়াটা বেশি সেফ মনে হয়েছে, এজন্য আমরা প্রথমবার হিসেবে স্টিমারকে বেছে নিয়েছি। তবে দ্রুত পৌঁছাতে চাইলে আপনি স্পিডবোর্ডে যেতে পারেন। টিকিট কেটে আমরা স্টিমারের উদ্দেশ্যে রওনা করি। স্টিমার দিনে একবার চলাচল করে, এই জন্য মানুষের চাপ বেশি থাকে। আমরা হচ্ছে এখন লাল নৌকায় উঠবো, যে নৌকাগুলো নিচে, দেন হচ্ছে ওখান থেকে ওই পাশে যে শিপ আছে শিপে উঠবো। প্রচুর ভিড়, এটা হওয়ারই কথা নাকি। আমরা আস্তে ধীরে ঘাট থেকে নিচে নামি, এবং নেমে প্রথমে আমরা ছোট প্লাস্টিকের বোটে উঠি, যেটা আমাদেরকে স্টিমারের কাছে নিয়ে যাবে। আপনারা বোটে ওঠার সময় তাড়াহুড়া করবেন না, কারণ টিকিট কাটলে স্টিমার আপনাকে নিয়েই রওনা দিবে।
উঠলাম। নৌকা উঠার পরে হচ্ছে জাহাজে উঠছি। এটারে ওরা জাহাজ বলে না যদিও, আমরা জোর করে শিপ শিপ বলতেছি, স্টিমার বলে ওরা, কিন্তু আমার কাছে স্টিমার হিসাবে এটারে বেশ ভালো লাগছে। তো হচ্ছে আমরা এখন উপরে যাব, আর আপাতত আপনাদের নিস্তারটা ঘুরাচ্ছি এবং উপরে যাবো, উপরে ভিতরে চলে। যাই হোক, নিচে ঘুরে ফিরে স্টিমারের ছাদে উঠি। অসম্ভব সুন্দর একটা সকাল মনে হচ্ছিল, মনে হচ্ছিল এমন একটা সকালের অনেক দিন ধরে অপেক্ষায় আছি। শীতে চারিদিকে কুয়াশায় আবৃত, চারিদিকে পানি আর পানি, অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল। 10:30টার দিকে শিপ ছাড়ে এবং আমরা সন্দ্বীপের উদ্দেশ্যে রওনা হই। সন্দ্বীপের নামকরণ নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মতামত শোনা যায়। কারোর কারোর মতে বারো আউলিয়ারা চট্টগ্রাম যাত্রার সময় এই দ্বীপটি জনমানুষহীন অবস্থায় আবিষ্কার করেন এবং নামকরণ করেন শূন্যদ্বীপ, যা পরবর্তীতে সন্দ্বীপের রূপ নেয়। কেউ কেউ দ্বীপের উর্বরতা ও প্রাচুর্যের কারণে দ্বীপটিকে স্বর্ণদ্বীপ আখ্যা প্রদান করেন। উক্ত স্বর্ণদ্বীপ হতেই সন্দ্বীপ নামের উৎপত্তি বলেও ধারণা করা হয়। 1880 সালের পূর্ব পর্যন্ত সন্দ্বীপ চট্টগ্রাম জেলার অন্তর্ভুক্ত থাকলেও পরবর্তীতে একে নোয়াখালী জেলার অন্তর্ভুক্ত করা হয়। 1954 সালে আবারও সন্দ্বীপ চট্টগ্রাম জেলার অন্তর্ভুক্ত হয়। সন্দ্বীপের লবণ শিল্প, জাহাজ নির্মাণ কারখানা ও বস্ত্রশিল্প পৃথিবী বিখ্যাত ছিল। 1776 সালের এক প্রতিবেদনে জানা যায়, প্রতি বছর সন্দ্বীপে উৎপাদিত প্রায় 130,000 মন লবণ 300 জাহাজে করে দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হতো। স্টিমার থেকে ঝাপসা সন্দ্বীপের ঘাট দেখা যাচ্ছে। প্রায় 1 ঘন্টা 20 মিনিট লেগেছে এই সন্দ্বীপ চ্যানেল পাড়ি দিতে। এখন আমাদের আবার আস্তে ধীরে বোটে উঠে ঘাটের কাছে যেতে হবে। প্রচণ্ড ভিড়, এজন্য আমরা অপেক্ষা করি। প্রায় 600 থেকে 700 জন এসেছে এই স্টিমারে। সাপ্তাহিক ছুটির দিনে এই সংখ্যা আরও বেশি থাকে। এখন পর্যন্ত অলমোস্ট 9টা থেকে 10টা, না তারও বেশি, মোর দেন 12-12-এর বেশি হচ্ছে জাহাজ, এই নৌকা আসছে নিতে, কিন্তু এখন আমরা উঠতে পারি না। প্রচুর ভিড়, প্রচুর মানুষ। তো ইচ্ছা আছে নেক্সট ওই যে নীলটা আসতেছে, ওই যে বরাবর ওই নীলটায় হচ্ছে যাবো, দেখা যাক। হ্যাঁ, ওটাই আমাদের শেষ অবলম্বন, ওটাই আমাদের শেষ অবলম্বন। লাজান দিচ্ছিল, এই জন্য হচ্ছে একটু নিরাপদ পালন করতেছিলাম। যাই হোক, আমরা হচ্ছে সন্দ্বীপে পৌঁছাই গেছি। সন্দ্বীপের জেটি থেকে আমরা একটু আগে নামছি, নেমে হলো একটা সন্দ্বীপের চা খাইলাম। তো এই হচ্ছে এখানে হচ্ছে কিছু কি বলে সিএনজি দাঁড়ায় আছে, ওই সিএনজি বরাবর ওটা হচ্ছে জেটি, এখানে খুব ভালো দেখা যাচ্ছে না। যাই হোক, এই হচ্ছে আমাদের সন্দ্বীপ আসার যে একটা গল্প বা যে একটা অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার কাছে সন্দ্বীপ এই পর্যন্ত অসাধারণ লাগছে। অসাধারণ মানে কোনোভাবে ভাষায় প্রকাশ করার মতো না। বিশেষ করে এই যে নিচের দিকে আপনাদের যে একটু আগে ভিডিও ক্লিপসে দেখাইছি, নিচের দিকে লাল কাঁকড়া, এই ওয়েদার, এই যে পিছনে হচ্ছে সুন্দর মদের মতো কিছু বন, ওভারঅল এই ব্যাপারগুলো খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগছে। আর কালকের বাস জার্নি একটা মারাত্মক লেভেলের প্যারা ছিল,
বাসে ওঠার আগ পর্যন্ত এখানে আসলাম। এখানে আসার পর জাহাজে উঠলাম, একদম মন ঠান্ডা হয়ে গেছে। তারপরে আবার এখানে আসলাম, এখানে এসে আরও মন ঠান্ডা হয়ে গেছে। যাই হোক, এখন হচ্ছে আমাদের এখানকার যে হোস্ট, আমাদের আমার খুব কাছের বড় ভাই তুষার ভাই, তুষার ভাইয়ের জন্য ওয়েট করতেছি, ভাই আসবে। দেন হচ্ছে আমরা ভাইয়ের বাসায় যাব এবং আমরা ইনশাল্লাহ দু একদিন এই সন্দ্বীপ ঘোরাফেরা করবো এবং প্রত্যেক দিন আমরা ভিডিও করবো এবং সেই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো আমাদের সাথেই থাকেন, আর অবশ্যই এই অভিজ্ঞতাটা আপনাদের ভালো লাগছে এবং যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আল্লাহ হাফেজ।